ঈদ উপলক্ষে সবাই ডিফারেন্ট একটি ডেজার্ট রেসিপি চাই। আজ আপনাদের জন্য নিয়ে এলাম সেই রকমই একটি ডেজার্ট রেসিপি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজকের পর্বে। আজ আপনাদের সাথে শেয়ার করতে এলাম পাউরুটি দিয়ে খুব অল্প উপকরণে তৈরি করা একটি ডেজার্ট রেসিপি। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং আপনারা পুরো ভিডিওটি দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। ডেজার্টের জন্য প্রথমে আমরা ক্রিমটা তৈরি করে নিব। ক্রিমের জন্য একটি প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন ঘিটাই ব্যবহার করতে, তাহলে ক্রিমের স্মেলটা ভালো হবে। আর পুরো ক্রিমটাই কিন্তু আমি মাঝারি আঁচে তৈরি করে নিব। ক্রিমের জন্য ঘি দেওয়ার পর ঘিটা হালকা একটু নেড়েচেড়ে গরম করে নিচ্ছি। ঘিটা গরম হয়ে আসলে তারপর এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে 10 পিস পাউরুটি নিয়েছি এবং 10 পিস পাউরুটির জন্য 1/2 কাপ পরিমাণ ময়দা এনাফ। কেউ যদি পাউরুটির পিস বাড়িয়ে নেন সেই ক্ষেত্রে অবশ্যই ময়দার পরিমাণটাও আরেকটু বাড়িয়ে নেবেন। ময়দা দেওয়ার পর খুব ভালোভাবে ঘির সাথে ময়দাটাকে মিক্স করে নিতে হবে, যাতে কোনো সাদা অংশ না থাকে এবং ময়দার সাথে খুব ভালোভাবে ঘিটা মিক্স হয়ে যায়। চুলার আঁচ কিন্তু একই রকম থাকবে, একদমই বাড়াতে যাবেন না, তাহলে কিন্তু ময়দাটা পুড়ে যেতে পারে। ময়দা এবং ঘি একসাথে মিক্স হয়ে যাওয়ার পর আস্তে আস্তে এখানে দুধ ঢেলে দিতে হবে। আর দুধটা সম্পূর্ণ নর্মাল টেম্পারেচারেই আছে, গরম করার, কুসুম গরম করার কোনো কিছু করারই দরকার নেই। আর একসাথে সবগুলো দুধ ঢেলে দিবেন না, সেই ক্ষেত্রে ভিতরে লাম্পস তৈরি হতে পারে, তাই আস্তে আস্তে ঢেলে ময়দার মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি একটি স্পেচুলার সাহায্যে প্রথমে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা এই কারণে দিচ্ছি যাতে ক্রিমটা থেকে খুব ভালো একটা ঘ্রাণ বের হয়। আমি এখানে 2 চা চামচ পরিমাণ চিনিও ব্যবহার করেছি। এরপর একটি হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে তারপর ক্রিমটা তৈরি করে নিয়েছি। আরেকটা কথা, কেউ যদি মিষ্টির পরিমাণ কম বা বেশি খান সেটা মাথায় রেখে চিনির পরিমাণটা এখানে দিবেন। ব্যাস, তো স্মুথ একটা ক্রিম তৈরি হয়ে গিয়েছে। এবার চলে যাচ্ছে মিষ্টি বানাতে। প্রথমে একটি পাত্রে আমি 1/2 কাপ পরিমাণ দুধ নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ চিনি এবং হালকা একটু ফুড কালার। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। এবার একটি পাউরুটির টুকরো নিয়ে দুধে এপাশ ওপাশ করে সর্বোচ্চ 10 সেকেন্ড ভিজিয়ে তুলে ফেলতে হবে। তারপর দুহাত দিয়ে খুব ভালোভাবে চেপে পাউরুটি থেকে দুধটা সরিয়ে নিতে হবে। এরপর তৈরি করে রাখা ক্রিমটা দিয়ে পাউরুটিটাকে একটি রোল করে নিতে হবে। তারপর আমি এখানে চকলেট ক্রাশ করে নিয়েছিলাম, তার উপরে রোলটাকে ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে চকলেটের জায়গায় মাওয়া গুঁড়ো কিংবা নারিকেলের গুঁড়ো ব্যবহার করতে পারেন। ব্যাস, তো এভাবে সবগুলো আমি তৈরি করে নেব। তারপর আরেকটাতে সাদা দুধে আমি পাউরুটি ভিজিয়ে নিয়ে ক্রিমে হালকা একটু কালার দিয়ে সেইভাবে রোল করে নিচ্ছি। এরপর এখানে মাওয়াতে হালকা একটু গড়িয়ে নিচ্ছি। এভাবে ঝটপট তৈরি হয়ে যাবে ডেজার্টটি। ব্যাস, তো অল্প উপকরণে পাউরুটি দিয়ে ঝটপট তৈরি হয়ে গেল মজাদার একটি ডেজার্ট। দেখতে যেমনটা সুন্দর, খেতেও ঠিক তেমনটাই সুস্বাদু। আশা করছি এবারের ঈদে আপনারা এই ডেজার্টটি ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করতে এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিন। সবাইকে জানাচ্ছি আগামী দিন শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।